বাংলাদেশ ও ভারতের উত্তর জনপদের প্রাণের সুর ভাওয়াইয়া। হাজার বছর ধরে মুখে মুখে প্রবহমান ভাওয়াইয়াকে প্রথম লিখিত রূপ দেন স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন। ভাওয়াইয়া গানের প্রথম লিখিত রূপ পাওয়া যায় লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া নামক গ্রন্থে। গ্রন্থটি প্রাচ্য ভাষাবিদ স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের লেখা। এটি প্রকাশিত হয় 1903 সালে। ভাওয়াইয়া গানের বিখ্যাত সেই বৈদেশা বন্ধু স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনকে নিয়ে আজকের আয়োজন। প্রাচ্য ভাষাবিদ জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থে তিনি 1878 সালে সংগৃহীত দুটি প্রাচীন ভাওয়াইয়া গানের পাঠ বা টেক্সট প্রাসঙ্গিক আলোচনা সহ উদ্ধৃত করেন। প্রথম ভাওয়াইয়াটি হল, প্রথম যৌবনের কালে না হইল মোর বিয়া, আর কতদিন রহিম ঘরে একাকিনী হয়া, রে বিধি নিদয়া। দ্বিতীয় ভাওয়াইয়াটি হল, প্রাণ সাধুরে যদি যান সাধু পরবাস, না করেন সাধু পরার আস, আপন হাতে সাধু আধিয়া খান ভাতরে, প্রাণ সাধুরে। নদীর নাম কই অঞ্জনা, নাচে তীরে কাঞ্জনা, পাখিতে নয় নাচে কালো রাতি। যতদূর জানা যায়, উপরে উল্লেখিত গান দুটি ভাওয়াইয়া গানের ইতিহাসের প্রথম মুদ্রিত ভাওয়াইয়া গান। গ্রিয়ারসন প্রথম গানটি 1898 সালে ভারতের জলপাইগুড়ির বাবু মুরলীধর রায় চৌধুরীর কাছ থেকে সংগ্রহ করেন। দ্বিতীয়টি কার কাছ থেকে সংগ্রহ তার তথ্য পাওয়া যায় না। স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন প্রসঙ্গে আব্বাস উদ্দিন মানুষ ও শিল্পী গ্রন্থের 123 নম্বর পৃষ্ঠায় মুস্তাফা জামান আব্বাসি লিখেছেন, জর্জ গ্রিয়ারসন ছিলেন রংপুরের ডিসি, ব্রিটিশ হলেও ভালোবেসেছিলেন বাংলার লোকসঙ্গীত, উত্তরাঞ্চলের ভাওয়াইয়া ও চটকা গান সংগ্রহ করে নোটেশন তৈরি করেছিলেন লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া ভলিউম 13-তে। ইংরেজি অনুবাদ ও ট্রান্সলিটারেশন সহ ছাপা হয়েছিল সেই সময়ে। স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন প্রসঙ্গে আব্বাস উদ্দিন মানুষ ও শিল্পী গ্রন্থের 123 নম্বর পৃষ্ঠায় মুস্তাফা জামান আব্বাসি আরও লিখেছেন, চিন্তা করুন, একজন বিদেশি গানগুলোকে কতটা ভালোবেসেছিলেন। পিতার গাওয়া, আবো নওদারিটা মরিয়া মোরশে হইছে হানি, আধার ঘরত পড়ি থাকং পড়ে চোখের পানি, আবো টাপ্পাস কি টুপ্পুস করিয়া। গানটিকে পৃথিবী বিখ্যাত করেছি আমরা, ভাবতে অবাক লাগে এই গানটি সংগ্রহ করেছিলেন স্যার জর্জ গ্রিয়ারসন। রংপুরের লোক অবশ্যই তাকে ভোলেনি।
আবো নারীটা মরিয়া মরতে হতে হানি আন্ধার ঘরত পড়ি থাকো পরে চোখের পানি আবো টাপ্পাস কি টুপুস মরিয়া। নতুন বিবাহিত পত্নী মারা গেছেন, যুবক গাইছে দিদিমাকে উদ্দেশ্য করে এই গান। দেড় শত বছর আগে রংপুরের তখনকার ডিসি স্যার জর্জ গ্রিয়ারসন সংগ্রহ করেছিলেন। বাংলা গানের এটি একটি প্রাচীনতম সংগ্রহ বইকি। স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ইউরোপীয় ভারততত্ত্ববিদ। 1851 সালের 7 জানুয়ারি আয়ারল্যান্ডের ডাবলিন কাউন্টির গ্লিনা গেয়ারি অঞ্চলে জন্মগ্রহণ করেন। ট্রিনিটি কলেজ থেকে প্রাতিষ্ঠানিক অধ্যয়ন সমাপ্ত করার পর 1871 সালে 28তম স্থান দখল করে তিনি ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন। তার পিতা ছিলেন বিশিষ্ট রাজকীয় মুদ্রণ শিল্পী। সেন্ট বিস ও শ্রিউইস বেরির বিদ্যালয়ে অধ্যয়নের পর স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন ডাবলিনের ট্রিনিটি কলেজে ভর্তি হন এবং সেখানে সংস্কৃত ও হিন্দুস্তানি ভাষা শেখেন। মঙ্গলের মাও আগুন জ্বালাও মশা মারি পুন পুন করে, মঙ্গলের মাও আগুন জ্বালাও মশা মারি পুন পুন করে। গ্রিয়ারসন মাত্র 23 বছর বয়সে 1874 সালে বেঙ্গল প্রেসিডেন্সির অধীনে সিভিল সার্ভেন্ট পদে যোগদান করেন। তখন সমগ্র বাংলা, বিহার ও উড়িষ্যা ছিল এ প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত। এ পদে নিযুক্ত হয়েই তিনি এদেশীয় ভাষা ও সাহিত্য বিষয়ে গবেষণা শুরু করেন। ১৮৭৪ সাল থেকে 1898 সাল পর্যন্ত গ্রিয়ারসন রংপুর, হাওড়া, গোয়া ও পাটনা অঞ্চলে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন এবং 1895 সালে পাটনা বিভাগের অতিরিক্ত কমিশনার নিযুক্ত হওয়ার পাশাপাশি 1898 সালে বিহারের আফিম বিভাগেরও অধ্যক্ষ নিযুক্ত হন। এভাবে বিভিন্ন অঞ্চলে চাকরি করার সুবাদে সে অঞ্চলের ভাষা, সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে তিনি রচনা করেন মূল্যবান অনেক প্রবন্ধ। ১৮৭৭ সালে কলকাতার এশিয়াটিক সোসাইটির পত্রিকায় প্রকাশিত হয় স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের উত্তরবঙ্গের আঞ্চলিক লোককথার সংগ্রহ ও রংপুরের আঞ্চলিক ভাষার গতি প্রকৃতি বিষয়ক আলোচনা। 1886 সালে ইউরোপের ভিয়েনা নগরীতে আন্তর্জাতিক প্রাচ্যবিদ্যা গবেষণার যে সম্মেলন অনুষ্ঠিত হয় তাতে অংশগ্রহণ করে গ্রিয়ারসন ভারতীয় ভাষা ও উপভাষা সমূহ সম্পর্কে ব্যাপক গবেষণা করা প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন। স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের এ অভিমত প্রাচ্যবিদ্যা গবেষণা সম্মেলনে গুরুত্বের সঙ্গে গৃহীত হয় এবং সম্মেলনের উদ্যোক্তারা এ সিদ্ধান্তের ভিত্তিতে ভারতের ব্রিটিশ সরকারকে এ বিষয়ে গবেষণা পরিচালনার অনুরোধ জানান। ভারত সরকার গ্রিয়ারসনের এই অনুরোধের ভিত্তিতে 1898 সালে গ্রিয়ারসনকে সুপারিনটেনডেন্ট নিযুক্ত করে ওই কাজের ভার দেন। গ্রিয়ারসন বিপুল উৎসাহ উদ্দীপনার সঙ্গে কাজ শুরু করেন এবং ভারতের সকল ভাষার উপাদান সংগ্রহের উদ্দেশ্যে বেশ কিছু সংবাদদাতা ও কর্মী নিয়োগ করেন। ১৯০৩ সালে গ্রিয়ারসন সরকারি চাকরি থেকে অবসর নিয়ে ইংল্যান্ড যান এবং সংগৃহীত ভারতীয় ভাষা সম্পর্কিত তথ্য ও উপাদানের ভিত্তিতে গবেষণা শুরু করেন। এই গবেষণারই ফসল তার জীবনের অমর কীর্তি লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া। ১৯০৩ থেকে ১৯২৭ সাল পর্যন্ত 20 খণ্ডে 8,000 পৃষ্ঠায় এ বিশাল গ্রন্থ প্রকাশিত হয়।
গ্রিয়ারসনের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া গ্রন্থটি ভারতবর্ষের ভাষা জাত কুল সম্পর্কে যেমন বিজ্ঞান সম্মতভাবে আলোচনা করেছে, তেমনি ভারতের আধুনিক ভাষাতত্ত্বের সূতিকাগার হিসেবেও কাজ করেছে। তার এই অসামান্য গবেষণার স্বীকৃতিস্বরূপ ব্রিটিশ সরকার তাকে মর্যাদাপূর্ণ অর্ডার অফ মেরিট উপাধিতে ভূষিত করে। ডাবলিন, অক্সফোর্ড, পাটনা ও জার্মানির হেলে বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে। এবারে মরিলে কুকিল হবরে ওহো কন্যা। ভারতবর্ষের তৎকালীন ভাষাতত্ত্ব সমিতি বিশ্বের বিভিন্ন পণ্ডিত কর্তৃক ভারতবিদ্যা বিষয়ে লিখিত প্রবন্ধ সমূহের একটি সংকলন গ্রন্থ স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনকে উৎসর্গ করে। তিনি 1904 সালে এশিয়াটিক সোসাইটির সম্মানিত ফেলো মনোনীত হন। 1941 সালের 9 মার্চ ইংল্যান্ডে নিজ বাসভবনে 90 বছর বয়সে স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দহয়া রে বন্ধু ধন কি দিয়া দিছে তোমার হিয়া। ভাবায়াগানের বিখ্যাত এই বৈদেশা বন্ধু স্যার জর্জ আব্রাহাম গ্রিয়ারসনের জন্য অন্তহীন শুভকামনা।